नमस्कार बंधुरा फैशनेबल कुकार चैने आबार आपनादेर स्वागत। आज आमी आबार एकटी नतून रेसिपी निये एसेछी डिम महारानी। एई रेसिपिटा आमी आमार सहज पद्धतिते करे देखाबो। उपकरणगुली साधारणत सबार बाड़ितेई थाके, आमी सेई सब उपकरण दिये एई रेसिपिटा करे देखार चेष्टा करब स्टेप बाई स्टेप। आशा करी आपनादेर निश्चय खूब भालो लागबे। एई रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखबेन। आर बंधुरा আর একটা কথা বলছি, এই রেসিপিটা ভাতের থেকেও রুটি পরোটা বা লুচি দিয়ে খুব বেশি ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর বেশি দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করছি। হ্যালো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার গালিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে ভাজবো। ডিমগুলোকে এখানে আমি পাঁচটার মতো ডিম নিয়েছি। এই ডিমগুলোকে আমি চামচ দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি, দিয়ে আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি। ডিমগুলো একটু কেটে কেটে দিলে ডিমগুলো ফুটবে না, আস্তে করে লো করে ডিমগুলো ভাজতে হবে। বন্ধুরা এই যে রেসিপিটা আমি আজকে করছি, এটা অবশ্যই বাড়িতে আপনারা করে খাওয়াবেন, বাচ্চারা খুব আনন্দ পাবে। এতটার মতন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণেই দিতে হবে। এবার আস্তে আস্তে আমি ডিমটা ভেজে নেব। অল্প একটু পরিমাণে ফুড কালার দিলেই হবে, ফুড কালারটা দিলে একটু কালারটা ভালো আসবে, সেই কারণেই আমি ফুড কালারটা দিচ্ছি। আস্তে আস্তে আমি দেখুন বন্ধুরা, এরকম অল্প একটু দেওয়াতেই ডিমগুলো কীরকম কালার হয়ে গেছে, এইরকমই কালারগুলো অল্প একটু দিলে কালার হয়ে যাবে। আমি এবার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নিলাম। তার মতো আলু আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এই আলুগুলো এবার আমি ভেজে নিচ্ছি। এক চামচ নুন দিলাম আর একটু ফুড কালার দিচ্ছি। আলুগুলো আমি ভেজে নেব, একটু নেড়ে দিলাম। দশ মিনিটের জন্য আমি ভাজার জন্য এটা ঢেকে দিচ্ছি। বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে ফেলবো। এইরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু এটা ডিম মহারানি। এরকম করে একটু ফুড কালার দিয়ে, যদি আপনারা ভালো হয়, যদি ফুড কালার না থাকছে আপনার হলুদ দিয়েও ভাজতে পারেন। বাড়িতে অনেক সময় আছে ফুড কালার থাকে না, আপনারা ফুড কালার না থাকলে আপনারা হলুদ দিয়েও ভাজতে পারবেন। বন্ধুরা আমার মোটামুটি কড়াইতে এতটা মতো তেল আছে, যেহেতু এই রান্নাটা একটু সুন্দর করে করতে একটু তেল লাগবে, তাই এখান থেকে আমি আরেকটু তেল এর মধ্যে অ্যাড করলাম। এবার আমি ফোড়নের মধ্যে একটা তেজপাতা, একটু জিরে আর গরম মশলা আমি অ্যাড করলাম, দারচিনি লবঙ্গ আর এলাচ। একটু ভাজা ভাজা করে নিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিলাম। এবার এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এরকম ঝিরি ঝিরি করে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা। প্রথমে আমি কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু নিয়ে দিলাম
গ্যাসের ফ্লেমটা একটু ধরেই দিলাম। এবার আমি এতটার মতো নুন দিয়ে দিলাম, গ্যাসটা একটু নেড়ে দিচ্ছি। গ্যাসটা নেড়ে এবার আমি একটু সেদ্ধ করবার জন্য ভাজা ভাজা যাতে হয় তার জন্য আমি কড়াইটা ঢাকাটা একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আমি কাঁচা লঙ্কা কটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আবার একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা তো আমার এটা ঢাকা রইল, একসঙ্গে এবার আমি জায়ফল, জৈত্রী, এটাকে বলা হয় চাল মগজ, এইগুলো আমি বেটে নেব। শিলনোড়ায় আমি বেটে নেব, এটা চাল মগজ বলা হয়। এছাড়া আমি শুকনো লঙ্কা, রসুন আর আদা এইগুলোও আমি বেটে নেব, মশলা করে নেব। আপনারা যদি শিলনোড়ায় বাটতে না পারেন মিক্সিও করে নিতে পারেন, একসঙ্গে সবগুলো মিশিয়ে মিক্সি করেও নিতে পারেন। বন্ধুরা এখানে 15-16টার মতো রসুন নিয়েছি আর 4 টুকরো আদা নিয়েছি, এগুলো আমি একসঙ্গে বেটে নিচ্ছি। বন্ধুরা আমার আদা রসুন বাটাটা হয়ে গেছে, এবার আমি এখানে এক এক করে শুকনো লঙ্কা, জায়ফল, জৈত্রী, তখন আমি জিরেটার কথা বলিনি, 1 চামচের মতো, 1 টেবিল চামচের 1 চামচের মতন আমি জিরে আর চালমগজ একসঙ্গে বেটে দিলাম। চালমগজটা যদি আপনাদের ঘরে নাও থাকে তাহলে আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, না দিলেও এটা চলবে। আমি সব একসঙ্গে বেটে নিচ্ছি। আমি এখানে যে যে উপকরণগুলো দেখালাম সেগুলো বেটে নিয়েছি, আদা রসুনটা বেটে নিয়েছি, আর এটা হচ্ছে চাল মগজ, শুকনো লঙ্কা, জায়ফল, জৈত্রী আর জিরে, আর শিলনোড়াটা ধুয়ে আমি জলটা নিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা যাচ্ছি। বন্ধুরা মোটামুটি আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে যেগুলো আমি মশলা করলাম সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর এখানে যেগুলো বেটেছি সেগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা সাধারণত ডিমের ঝোল বাড়িতে সবসময় খাই, একরকম একঘেয়েমি খাওয়া বাচ্চাদের কখনোই ভালো লাগে না, একটু অদল বদল করে রান্না করলে বাচ্চারা খায়। তাই যদি এইরকম ডিমের মহারানীরা রান্না করতে বাচ্চাদের খাওয়ান তাহলে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খাবে, বারবার খেতে চাইবে। তাই আশা করছি এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে, এই রান্নাটা বাচ্চাদেরকে করে খাওয়াবে খুব ভালো বলবে। একটু মেরে এর মধ্যে আগে একটু নুন দিয়েছিলাম আর এতটুকু মতন আমি লবণ দিয়ে দিলাম, আর এতটুকুর মতো আমি হলুদ, এতটার মতন আমি হলুদ দিয়ে দিলাম। এবার মিশ্রণটাকে আমি ভালো করে নাড়বো একটু মজার জন্য, আবার আমি 2 মিনিট ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবে। আমরা মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি এখানে 1 চামচের থেকে একটুখানি বেশি টক দই একটুখানি ফেটিয়ে নিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, একটুখানি নামিয়ে নিলাম। এবার আমি এখানে 1 চামচের মতো টমেটো কেচাপ দিচ্ছি,
আপনাদের বাড়িতে যদি টমেটো কেচাপ না থাকে দু টুকরো থেকে তিন টুকরো বা চার টুকরো টমেটো কুচিও আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে টমেটো কেচাপই দিচ্ছি, টমেটো কেচাপ দিলেই অবশ্য বেশি ভালো হবে, যদি না থাকে তাহলে টমেটো দিলেও হবে। মোটামুটি গ্যাসটা একটু জোরে করে নিলাম। এবার আমি মশলাটা একটু নেড়ে হালকা একটুখানি জল দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা দিচ্ছি, জাস্ট মশলাটা আর একটু কষানোর জন্য একটুখানি জল দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, মোটামুটি আমার আগেই হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার আমি এক মিনিট নাড়ব। এবার আমি আলু দিয়েও একটুখানি আমার কষানো হয়ে গেল, এবার বাদ বাকি আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়েও ঠিক একইভাবে আমি আর একটু নেড়ে দিচ্ছি। এবার খুব বেশি আর নাড়ব না, ডিমটাকে একটুখানি মশলাটা দিয়ে নাড়িয়ে একটু মিশিয়ে এবার আমি আর জলটা দিয়ে দেবো। মোটামুটি নাড়া হয়ে গেছে, আমার শিলনাড়া থেকে জলটা যে ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। তারপর আরও একটু সেদ্ধর জন্য আলুতে আমি আর একটু এই বাটিরই এক বাটি জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম জোরে করে দিলাম। এবার একটু ফোটার জন্য আবার ঢেকে দেব। এবার আমি একটু তুলে একটু নেড়ে দিলাম। এবার চারটের মতো কাঁচা লঙ্কা সেন্টের জন্য আমি অ্যাড করলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা না দিলেও পারবেন বাচ্চাদের জন্য, বিশেষ করে এই রান্নাটা বন্ধুরা ভাতে খাওয়া যায় কিন্তু ভাতের থেকেও বেশি ভালো লাগে, লুচি পরোটা এইসবের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমরা লুচি পরোটা দিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন রাতের রেসিপি, সন্ধ্যের রেসিপি, বিকেলের রেসিপি, যেভাবে হোক ভাতের সঙ্গেও খাওয়া যায়। তবে রুটি, ভাতের থেকে রুটি পরোটা লুচি এগুলো দিয়ে খুব ভালো লাগে। আমি আবার ঢেকে রাখছি, আবার একটু ঢেকে দিলাম। বন্ধুরা মাকে আমি দিয়েছি রেসিপিটা, মা তো রান্নাঘরে থাকতে পারে না, মার পায়ে ব্যথা, আমি এর আগেও আন চ্যানেলে বলেছি। মাকে আমি এখানে এসে টেস্ট করাচ্ছি কেমন হয়েছে ডিম মহারানী রান্নাটা, আপনারা দেখুন। মা খাও, খেয়ে দেখো বলো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে রান্নাটা, ভালো আছে ডিম মহারানী রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, রুটি দিয়ে কিংবা লুচি দিয়ে বেশি ভালো লাগে, আর ভাত দিয়েও খাওয়া যায় কিন্তু ওটা দিয়ে খেতে সুস্বাদু বেশি, পরোটা দিয়েও ভালো লাগে। হ্যাঁ, আর আমার বৌমার কাছ থেকে রেসিপিটা শুনে নেবেন, রান্নাটা খুব সুন্দর হয়েছে খেতে। এবার আমি আরেকবার তুলে দিচ্ছি। এবার নিড়ে মোটামুটি হয়ে গেছে আমার, মোটামুটি দেখুন আলুটা হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে মোটামুটি আমার রেসিপিটা হয়ে গেছে। এবার এর সঙ্গে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, এর সঙ্গে একটুখানি এখানে আমি এক চামচের থেকেও তিন ভাগের এক ভাগ আমি নিয়েছি একটু বিরিয়ানি মশলা, এখানে রয়েছে গরম মশলা, দুটোই আমি দিয়ে দিচ্ছি। আর একটুখানি ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার এই রেসিপিটা। বন্ধুরা আপনারা দেখেই নিলেন রেসিপিটা আমার কেমন হলো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।
আর অবশ্যই বন্ধুরা আপনারা অন্যান্য জায়গায় শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটা। যদি আপনাদের এই রেসিপিটাগুলো ভালো লাগে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। আর এখানেই আমার হয়ে গেল, বন্ধ করে দিচ্ছি। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও অপরকে ভালো রাখার চেষ্টা করবেন।